নিজেও দেখে, বন্ধুকে বন্ধু দেখ 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 দেখ, ঠিক কিনা বলেন? আর যেই মেয়েটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয়েছে, নিজের চরিত্রে কোনো খবর কিন্তু নাই, সে কয় দেখ লুচ্চা লুচ্চা কেমনে তাকায়, দেখ 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 দেখ। বোনরে আগে নিজেকে শুধরায় নেন, গোটা বাংলাদেশ শুধরে যাবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু কারেক্ট ইওর ক্যারেক্টার, নিজে শুধরে যান, গোটা বাংলাদেশ শুধরে যাবে। আল্লাহ বোনদেরকে হেদায়াত দান করুক, পড়না আমিন। বোনদেরকে বলতেছি, বোনেরা জীবনে যদি ভালো স্বামী পেতে চান, বোরকাওয়ালি হয়ে যান, হিজাবি হয়ে যান, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে সওয়াল খুঁজতে হবে না, ছেলে এসেই বলবে আই এম হাজির। কথা ঠিক কিনা বলেন? বোনদেরকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ এবং পর্দা নিশীন বানায় দিক, সকলে পড়না আমিন। যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে ফার্স্ট টাইম দেখছেন নাকি আজকে ভাই? আমিও ফার্স্ট টাইম দেখতেছি আজকে। তো আজকে আমরা শেষ পর্যন্ত শুনে বাসায় যাবো ইনশাআল্লাহ। এই যুবক তোমাদের বউটাও নায়িকার কাছে দেখি হাত তুলো তো। কি কারো নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার পৌঁছে দিও। আমিন যে কয় না একটা উপ পাবে না দাদা, আল্লাহ কবুল করে নিও। যদি ভালো বউ পেতে চাও, তাকওয়া রাখার দরকারটা আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকারটা আছে না নাই? আল্লাহ যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে যুবক হিসেবে কবুল করে নিন। যুবক তুমি যদি পরিবর্তন হয়ে যাও, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি পরিবর্তন হয়ে যাও, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি পরিবর্তন হয়ে যাও, গোটা বাংলাদেশের সুদ আর ঘুষ থাকবে না। আল্লাহ যুবকদেরকে সেই ইমানি শক্তি দান করুক, পড়না আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরা জাস্টিফাই করেছি, আমরা এটাকে যাচাই বাছাই করেছি বলার জন্য। আজকে আমরা এই সূরার থেকেই তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতুস শারহ। সূরাটার নাম কি? শারহ। শারহ মানে হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইসলামটাকে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর করে বলে দিয়েছেন যে ইসলামটা মানুষের সামনে সুস্পষ্ট সূর্যের কিরণের মতো জ্বলজ্বলে উজ্জ্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই সূরা থেকে কিছু কথা শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরার ভিতরে দুটি চ্যাপ্টার থাকে, আপনারা সবাই জানেন। এক নাম্বার মাক্কি চ্যাপ্টার, নাম্বার টু চ্যাপ্টারটা কি? মাদানী। এই সূরাটা আল্লাহ তাআলা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন, এটা হচ্ছে মাক্কি সূরা। সূরাটার নাম কি? মক্কা এবং মদিনায় যাইতে মন চায় সবার? চায় না? মুরব্বীরা কিন্তু কন্যায় চায় না মন? আল্লাহ সবাইকে, যুবক মুরব্বী সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আমি গত হয়তো তিন চার মাস আগে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন মাই লাইফ, আমি কখনো যাই নাই। তো যখন আমি মদিনায় নবীজির রওজার সামনে, মকবরার সামনে দাঁড়ালাম আর যখন তাকালাম নবীজির রওজার দিকে, আমার হৃদয়ে যে প্রশান্তি আমি অনুভব করেছি, আল্লাহর কসম পৃথিবীতে এই শান্তি প্রশান্তি আমি কোথাও খুঁজে পাই না। এই জন্য যুবক ভাইয়ারা, ডিপ্রেশন থাকলে পার্কে গিয়ে প্রেম করো না, ওই ডিপ্রেশন যা আছে এটা ডবল ডবল হবে, ঠিক কিনা বলেন? আর যদি টাকা পয়সা জমায় মদিনায় যান, মক্কায় যান, দেখবেন আপনার ডিপ্রেশন অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে এই কোরআনটা হচ্ছে ডিপ্রেশনের ওষুধ। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরার তাফসীর শুনলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাফসীর শুরু করার পূর্বে সবাই দুটো হাত তুলেন, পীরগঞ্জের মানুষ দুটো হাত তুলেন, আমার সঙ্গে দেখবো যে আপনারা কতটুকু খাইছেন আর কতটুকু জোর আছে। বলেন হুজুর, আওয়াজ হয় নাই হুজুর, যেহেতু চলে এসেছি সো নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আখেরি মোনাজাত না হবে আমি বাসায় ফিরে যাব না। এবার আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ফেসে গেছেন, জায়গা মতো ফাঁসাই দিয়েছে, এখন যদি ওতে এসে যার কথা ঠিক নেই, তার ইমানেরও ঠিক নেই। লা ইমানা লা লিমাল্লা আমানালা, এখন কথা কি আপনি রাখবেন কি রাখবেন না,
ইমান ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক, পড়া আমিন। এই সূরাতে আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা, জোরে বলেন কয়টা? যদি কোনো যুবক আমার কথাগুলো মুখস্থ করে শোনাতে পারো, আজকে হাদিয়া আছে ইনশাআল্লাহ দিয়ে যাব। এখন আপনি মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুশ-শারহ কিংবা সূরাতু আলাম নাশরাহ। আয়াত সংখ্যা মোট কয়টা? ভাগ হচ্ছে তিনটা, আট আয়াতে ভাগ কয়টা? প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা, দ্য ডিসক্রিপশন অফ মার্সি, পুরোটাই একটা নবীজির জীবনে কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এর ডিসক্রিপশন আকারে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ, পড়ে প্রথম চার আয়াত শেষ। পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, কন্ডোলেন্স অ্যান্ড কনসোলেশন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আছে কে? শেষ সর্বশেষ হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। কি নির্দেশনা? তাহলে কয় ভাগ পেলাম যুবক ভাইরা? তোমার খাওয়া দাওয়া নেই ভাই? কয়টা ভাই? প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা, কিসের বর্ণনা? পাঁচ এবং ছয় নম্বর আয়াতে সান্ত্বনার বর্ণনা, কিসের বর্ণনা? সর্বশেষ দুই আয়াতে নির্দেশনা, কি? আমরা এই কথাগুলো আজকে পয়েন্ট আকারে শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। এবার প্রথমে একটা চ্যাপ্টারে আসেন। কোরআনটাকে আমাদের জীবনে হতাশা মুক্ত করার জন্য পাঠিয়েছে কে? আজকাল যুবকদের মধ্যে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ভাল লাগে না রোগ। আজকে আমার মন ভালো নেই, কি আসনা নাই? এই ভাল লাগে না রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে? শোনো যুবক ভাইরা, এই যে মেয়েরা আছে না, এরা একটু বেশি আবেগী হয়, কথায় কথায় কান্নাকাটি করে, কিরে বোন কেমন আছিস বলে ভালো নাই, কেন যে ভালো নাই তাও ভালো নাই লে, ও নিজেও জানে যে আমি কেন ভালো নাই, এরকম লোক আসনা নাই। আচ্ছা আজকে ভাল লাগানোর রোগের ঔষধ দিয়ে যাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে, কি করতে পারেন, কি সাজেশন নিতে পারেন? আগে শোনেন, যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরছে, ফার্স্টলি ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, আর ইউ কানেক্টেড উইথ সালাহ, আর ইউ কানেক্টেড উইথ কোরআন, আর ইউ কানেক্টেড উইথ ইউর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ভাল লাগে না রোগে ধরছে, কিছুই ভাল লাগে না রে ভাই, টাকাও ভাল লাগে না, বউ ভাল লাগে না, তো ভাল লাগে না রোগে যখন ধরবে, আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম, মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার আমি কি সেই জায়গায় আছি? মুসলিম হিসেবে আজান হলে থাকা দরকার আমার মসজিদে, আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার। তো আমি দুঃখ পাবো না তো দুঃখ কে পাবে ভাই? ফজরের নামাজের আজান হচ্ছে, অ্যাজ এ ইয়াং ম্যান, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উজু করে হলো মসজিদে আল্লাহ দরবারে হাজিরা দেওয়া। আমি ঘুমিয়ে আছি, সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্য স্যাডনেস দ্যাট ইউ আর ফিলিং ম্যান? যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল লাগার রোগ তো আর কাউরে ধরবে না, ঠিক কিনা বলে? তোমারে রোগে ধরবে ভাই। এই জন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা, যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন, আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? এক নম্বর নিজেকে প্রশ্ন করবেন। দুই নম্বর, যদি ভাল লাগে না রোগে আপনার ধরে, কোনো টেনশন করবেন না, সুন্দর করে উজু করে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার স্রষ্টা, তুমি না আমার মালিক, তুমি না সব জানো, আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালকা করে দাও, মনটাকে ভালো করে দাও। যদি বলতে পারেন মন থেকে, আল্লাহ বলছে তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না। এই জন্য মন খারাপ হলে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে, কোনো কথা হবে না, সুন্দর করে বাসায় যাবেন উজু করে, কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন, অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআন যখন বুকে লাগায় ধরে রাখবেন, আল্লাহ কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। কোরআনটা ধরে একদম সিনার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি যুবকদেরকে এই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো, পড়া আমিন। বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি,
আল্লাহ মেয়েদেরকেও হেফাজত করো, পড়ে না আমিন। তাহলে প্রত্যেকটা ডিপ্রেশনের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে কি দেন নাই বলেন না কেন ভাই, দিয়েছে কি দেন নাই? আল্লাহ বলছেন أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ আল্লাহ বলছেন নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি, আপনার হৃদয়কে কি আমি খুলে দেইনি? আপনার হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? এই হৃদয় খোলার দ্বারা তাফসীর এসেছে তিনটা, ব্যাখ্যা এসেছে কয়টা? এক নাম্বার, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, আওয়াজ নাই ভাইরে কে? আল্লাহর নাম বলতে কি আপনাদের মনটা ছোট হচ্ছে? স্রষ্টা কে? ইবাদত করি কার? সেজদা করি কার? গোলামি করি কার? মসজিদে যাই একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছি, আপনার হৃদয়কে আমি খুলে দিয়েছি, ব্যাখ্যা এসেছে তিনটা, জোরে বলেন কয়টা? দ্য ফার্স্ট এক্সপ্লেনেশন ইজ কি ব্যাখ্যা? হে নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ সাহস দ্বারা ভরপুর করে দিয়েছি। আমাদের সাহস কম না বেশি? না, সাহস কম না বেশি? কম, বেশি না, বেশি না বলে আমরা হক কথা বলতে পারি না, সাহস খুব কম আমাদের, ঠিক কি না বলেন? নবীর হৃদয় অধিক লেভেলের সাহস দিয়েছে কে? দিস ইজ দ্য ফার্স্ট এক্সপ্লেনেশন। নাম্বার টু ব্যাখ্যাটা হচ্ছে নবী আপনার হৃদয়টা ছোট হৃদয় নয়, আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় করে দিয়েছে একজন, তিনি কে? আর আমাদের মনটা হচ্ছে সবচেয়ে ছোট মন। বাংলাদেশে যে ভাই দলে দলে যে খেলা চলে, এই খেলা পৃথিবীর কোথাও চলে না। এই যে আমি এখানে আসতেছি না, এই যেখানে আসছি না, কেউ যখন বাসায় যাবে কেউ বলবে লোকটা মনে হয় সুন্নি মনে হয়, এমন ওহাবিল লোক, এমন আহল হাদিসের লোক, মারামারি আস না নাই? আসতে বললেন ভাই আসে না? এটা বাদ, এখনকার অনেক মসজিদে ফেতনার কথা বলতেছি, কারোকে ক্রিটিসাইজ করবার জন্য আমি আসি নাই, আমি দল মত নির্বিশেষে ভালোবাসতে এসেছি, ঠিক কি না? প্রথমে ব্যানার দেওয়া আহলে হাদিস জামে মসজিদ, এই যে ব্যানারটা আপনি দিলেন ভাই, আপনি কি বোঝালেন? মসজিদ কি কারো দলের হতে পারে বলেন না কেন? হতে পারে, এই ব্যানার দিয়ে তো আপনি আগে বিভেদের দরজা খুলে দিলেন, ঠিক কি না? এক লোক বেচারা নতুন মুসলিম হয়েছে, নতুন কি হয়েছে ভাই, তো বেচারা ভাবতেছে যে কোথায় যাওয়া যায়। প্রথম দিন বাসার পাশে একটা মসজিদ আহলে হাদিস মসজিদ, সেখানে গিয়েছে। আহলে হাদিস ভাই যারা হাত বাঁধে বুকের উপরে, কোথায় বাঁধে ভাই? জাস্ট বোঝাবার জন্য বলছি, অ্যাজ এ এক্সাম্পল। তো ছেলেটা গেছে নতুন মুসলমান, কিছু বোঝে না, তো প্রথম দিন মসজিদে ঢোকার পরে হাত বাঁধছে নাভির নিচে, বাঁধছে কোথায়? মসজিদ কি হানাফি মসজিদ না আহলে হাদিস মসজিদ? তো যখন নামাজ শেষ, একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি ওই ঠাইসা ধরছে, কিরে তুই নাভির নিচে হাত বাঁধা হাদিস কই পাইছিস দেখা? আচ্ছা কোন নতুন মুসলিম হাদিস কিছু বোঝে? আসতে বলে কেন? বোঝে? বলছে আই এম রিয়েলি সরি দাদা জান, এবার বাঁধছি, ভুল হয়েছে, আগামীতে আর বাঁধবো না, মাফ করেন এবারের মতো। তো যখন মসজিদ থেকে বের হয়েছে, মসজিদে বের হয়ে কয় মসজিদ আমারে মাফ করে দিস, বেঁচে থাকতে তোর এখানে আর সম্ভব না আসা, ওখান থেকে বের হয়ে আসছে। মাগরিবের নামাজে ভাবতেছে যে কোথায় যাওয়া যায়, মারামারি কোথায় কম হবে। এবার গেছে আমাদের হানাফি ভাইদের মসজিদে, কোন মসজিদে? হানাফি মসজিদে গেছে। যাওয়ার পরে আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচ্ছে, উনি বাঁধছে। এবার ভাবতেছেন না, আগের বার তো মায়ের খাইছে এখানে এখানে বেঁধে, এবার এই ভুল আর করা, এবার বাঁধছে বুকের উপর। এবার আর এক মুরব্বী ধরছে, এই ছেলে বুকের উপরে হাত বাঁধা হাদিস কই পাইছিস? সহি হাদিস দেখায় এখন, আচ্ছা কি সহি হাদিস বোঝে? বলে মাফ চাই, দোয়া চাই, আমি জীবনেও আর বুকের উপরে হাত বাঁধবো না। ওই মসজিদ থেকে বের হওয়ার সময় সেও বিদায় নিয়ে বলছে আর জীবনেও এখানে আসবো না। লাস্টে এশার নামাজে এক মসজিদে গেছে, ভাবতেছি এখানে বাঁধলেও সমস্যা, এখানে বাঁধলেও কথা কর না, এখানে বাঁধলেও সমস্যা, এখানে বাঁধলেও শালা আজকে হাতই বাঁধবো না, যা এ হাত ছেড়ে দাঁড়ায় গেছে। ও এবার হাত ছেড়ে যখন দাঁড়াইছে, নামাজ আর শেষ করতে পারে নাই, এই নামাজের মধ্যে পাশের লোক ধরছে, ঠাই সাই তে হাত ছাড়া হাদিস কই পাইলে বল? লাপ মুঝে মাফ কর দিয়ে যে মা মুসলমান হি নহি, আমি কি না? ছি 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 ছি, বাংলাদেশে এই হানাফি আহলে হাদিস মাযহাবি লা মাযহাবি কওমি সুন্নি করতে করতে গোটা বাংলাদেশ ইসলামটা নাস্তিকদের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে। হোয়াট ইজ দিস, মানে কি এটা আজীব ব্যাপার, মানে মুসলমানকে কি মুসলমান হিসেবে কনসিডার করা যায় না ভাই?
এখন থেকে মনে রাখবেন, আমার পরিচয় হানাফি নয়, আমার পরিচয় মাজহাবি নয়, আমার পরিচয় লামাজহাবি নয়, আমার পরিচয় কওমি নয়, আমার পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিটি। আজ থেকে যেখানেই যাবেন গৌরবের সঙ্গে বলবেন যে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা? কওমিতে পড়েন সমস্যা কি, আলিয়ায় পড়েন সমস্যা কি, বাট ইউর ফার্স্ট আইডেন্টিটি ইজ ইউ আর মুসলিম। বলেন ইউ আর, ইউ আর, আই অ্যাম, আই অ্যাম, এই স্লোগানটা মাথায় থাকবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুচ হৃদয় আমি আল্লাহ দান করেছি, সুবহানাল্লাহ। পড়েন, দুই নাম্বার ব্যাখ্যা শেষ। তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে, নবী এই যে হৃদয়টা আপনার আছে না, এটাকে আমি শাক্কে সাদর, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি হার্ট সার্জারি? যাদের হার্টে প্রবলেম তাদেরকে এটা করা হয় ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়। তো নবীকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, নবীর হৃদয় থেকে দুনিয়ার মায়া মহাব্বত লোভ লালসা সব কিছু বের করে দিয়ে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে তিন নম্বর নবীর হৃদয়কে সাক্ষাৎ করেছে একজন, তিনি কে? প্রথম আয়াত শেষ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী ওয়াযানা আনকা উযরাক, নবী আপনার পিঠের যে বোঝা, এই বোঝাকে হালকা করে দিয়েছে কে? আল্লাযী আনকাদা যহরাক, যেটা আপনার পিঠকে অনেক ভারী করে তুলেছিল। নবী বোঝাটা কিসের? আমাদের লাইফে বিভিন্ন টেনশন আছে না নাই? নবীর লাইফে একটাই টেনশন, উম্মতের টেনশন। সুবহানাল্লাহ, টেনশনের নামটা কি ভাই? উম্মতের টেনশন। নবী টেনশন করবেন না, আগের উম্মতরা হায়াত পাইছে 1000 বছর, 2000 বছর ইবাদত করেছে, আপনার উম্মতের কোনো টেনশন নাই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা রাত দিলাম 1000 মাস জাগলে, রাত জাগলে ইবাদত করে সব, তার চেয়ে তো অধিক সব আমি তার আমলনামায় দান করে দেবো। সুবহানাল্লাহ, পড়ে টেনশন করবেন না নবী। তো নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে? তিন নম্বর আল্লাহ বলছেন, নবী ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। নবীজির সম্মান কম না বেশি? পীরগঞ্জের মানুষ, আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন, হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ, আমি যদি বলি যে ক্যান ইউ কাউন্ট দ্য মার্সি অফ ইউর লর্ড, আপনি কি নিয়ামত গুনে শেষ করতে পারবেন? উত্তর কি? হ্যাঁ হবে না, না না হবে, হ্যাঁ না না হবে, আপনি না করলেও না, হ্যাঁ করলেও না। ওয়াইন টাউ দুনে আমাতাল্লাহিলা তো সুহা, আল্লাহ যদি কম্পিউটার নে, ল্যাপটপ নে, আইফোন নে, যা মন চায় নে, কিন্তু আমি রবের দেওয়া নে আমার গুণে সব শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করি আমাদের লাইফের সবচেয়েতে বড় নিয়ামতটা কি, প্রশ্ন আসলে নাই, আল্লাহ তুমি আমার চোখ দিছো, হাত দিছো, কান দিছো, নাক দিছো, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন না। আল্লাহ তুমি বউ দিছো সুন্দরী বউ, এটা বড় নিয়ামত? আল্লাহ বলছেন না। তোর জীবনে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলা, তোর জীবনের সবচেয়েতে বড় নিয়ামত আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। দিস ইজ দ্য বিগ মার্সি ফ্রম ইউর লর্ড, এর চাইতে বড় নিয়ামত আমাদের লাইফে আর হতে পারে? আফসোসের বিষয় হচ্ছে ভাই, রাগ করবেন বললে, নবীর সম্মান কি আপনার রাখতে চান কি চান না? আওয়াজ নাই, চান চান চান। তাহলে যেই যুবকটা আজকে কোন মেয়ের পাল্লায় পড়ে, এই যে ক্লিন শেভ তোমরা করো, কবরে গিয়ে কি প্রশ্ন জবাব দিবা আল্লাহর কাছে? ঠিক বললেন না যে ভাই দাড়ি নাই বলে আর ঠিক বলতেছে? আরে বাবা তুমি হক কথার রেসপন্স তো করবা, ঠিক কি না? দাড়ি নাই তো কি হয়েছে, আগামীতে রাখবা ইনশা। কার জন্য দাঁড়িয়ে কাটো? মেয়ের জন্য? কামাল কি বাত হ্যায়, যে মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। ক্রিস্টাল ক্লিয়ার কথা ভাই। কালকে বলতেছিলাম এক মাহফিলে, যুবকরা কথা কি বোঝা যায়, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যদি তোমার জীবনে কোনোদিন কোনো মেয়ে তোমাকে দাড়ি রাখার কারণে পছন্দ না করে, রিজেক্ট করে, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবা না, সুন্দর করে বলবা ঠিক আছে আল্লাহ হাফেজ, ও যাওয়ার পরে জায় নামাজ বিছাবা, আল্লাহকে বলবা আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নির হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছ, তোমার কাছে সুক্রিয়া। ও গেছো তো কি হয়েছে, আর একটা ব্যাটার তোমার জন্য আসনা নেয়,
ও রিজেক্ট করলে বলো তুই আমারে কি রিজেক্ট করবি রে, তোরে আমি রিজেক্ট করলাম, ঠিক না বলে? দাড়ি দেখে যেই মেয়ে পছন্দ করতে চাইবে না ওই মেয়েকে দেখার সময় আমার কাছে নাই। নবীর সুন্নাকে যে মানবে সেই ছেলে যে নবীর আদর্শের নারী পাবে এটা কনফার্ম। আচ্ছা কও, তুমি যখন দাড়ি রাখছো আলগা মডার্ন যে মেয়ে হেঁটে তোমার থেকে দশ হাত দূরে থাকবে, আর যে আসলেই আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে সে বলবে মাশা আল্লাহ হি হ্যাজ দ্য কোয়ালিফিকেশন টু বি মাই হাজব্যান্ড, হ্যাঁ এটা আমার যোগ্য। আব্বা এরে একটু দেখো লাইনে আনা যায় কিনা, এই কথা ঠিক কিনা বলে? যে দিনদার মেয়ে পেতে চাও দাড়ি রেখে দাও, দিনদার মেয়ে খুঁজতে হবে না, দিনদার মেয়ে এসে তোমার দরজায় কড়া নাড়বে। দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? এক যুবক দাড়ি না রেখে দিনদার মেয়েকে বিয়ে করছে। কি মেয়ে বিয়ে করছে ভাই? এ মাঝে মাঝে এরকম হয় না যে বউ খুব ভালো আর স্বামী গাঞ্জাখোর বাটপার? নাই তো, ছেলেটা বউ পাইছে একখান মনের মতো বউ, দিনদার বউ। তো বাসরাতে যখন আসছে শোনা কি যায়, কথা কি বোঝা যায়? বাসরাতে যখন এন্ট্রি নিয়েছে গেট দিয়ে, বউ খুব চালাক, দিনদার মেয়ে তো, কোরআন যে বোঝে সে আসলেই চালাক হয়, বলছে যে যান এদিকে আসো যান। স্বামী শুনে মনটা খুব খুশি, আহ বাসরাতে ঢুকে যান বলে ডাক, আহ গো। তো ও বলছে খুব খুশি, বলে কি হয়েছে বলো? বল আয়নার সামনে আসো এক জাদু দেখায়ঙ্গে। কেয়া দেখায়ঙ্গে? স্বামী কয় কি রে বাসরাতে জাদু মানে, এটা আবার কোন জাদু? খুব আগ্রহ নিয়ে আসছে, বলছে যান তুমি আয়নার কাউকে ক্রিটিসাইজ করছি না, বলছে যান তুমি আয়নার দিকে তাকাও তাকাও তাকাও, বলে কি কি? বলে দেখো দেখো দেখো, তুমিও যা আমিও যা। কথা মনে বুঝেন নাই? ইউ আর অ্যান্ড উই আর সেম, উই আর ইউ অ্যান্ড মি উই আর সেম, তোমারও নাই উই আর সেম, কোনো ফারাক নাই। শোনেন, একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে ফারাকটা হবে এটা নাম হচ্ছে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো যারা রাখেন না কোনো মারামারি নাই, আই এম জাস্ট ট্রাই টু মোটিভেট ইউ টু মেইনটেইন দ্য বেয়ার্ড, আমি জাস্ট আপনাকে মোটিভেট করার ট্রাই করছি। সবাই হাত তুলে বলেন হুজুর। হ্যাঁ যুবক, চালাকি চলবে না আজকে, চালাকি হবে না আজকে, বলো হুজুর। আজকে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না ইনশাআল্লাহ। সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করে নিন। এ পীরগঞ্জের মানুষ, আমার দাড়ি দেখে খারাপ লাগে না? আমি অসুন্দর মনে হয় দেখ, তাই না? আচ্ছা বলেন তো নবীজির দাড়ি ছিল কি ছিল না? নবীজি কি অসুন্দর না সুন্দর? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। The Prophet Muhammad was the most smart person in this world. Gota bishche ekjon manusher moto adorshoban manush, ekjon manusher moto smart manush ar keu hote pare na, tini hocchen bishwanobi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ejonno jubok bhaiyara dari aaj theke ar kata jabe na, raji achen bhaiyara? Inshallah যদি রাখতে পারেন তাহলে আজকের মাহফিল সফল হবে। আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। প্রণাম। নবীর সম্মানকে আকাশ চুম্বী করে দিয়েছে একজন, তিনি কে? নবীর সম্মান যে শুধু আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন তা কিন্তু না, আখেরাতে নবীর যে সম্মান আসনা নাই। এই নবী এমন নবী যে নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ, পড়লেন না ভাই? নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, নবীজির শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, জ্বরে পুরো মাথার কপালটা গরম হয়ে গিয়েছে। নবীজি জ্বরের কারণে একবার ডান পাশ হয় একবার বাম পাশ হয়, নবীজি একটু ছটফট করছেন জ্বরের যন্ত্রণায়, প্রচণ্ড পরিমাণে জ্বর। সাহাবা একরামরা পাগলের মতো কান্না করে যে নবীজির মনে হয় সময় হয়ে চলে এসেছে চলে যাওয়ার। সাহাবা একরামরা কান্না করে, নবীজির স্ত্রীরা কান্না করছেন, নবীজির মেয়ের নাম হচ্ছে ফাতেমা, তিনিও কান্না করতেছেন। সবচেয়েতে বেশি যিনি কান্না করছিলেন তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন হুঁশে ফিরে আসলেন, নবীজি চোখ বন্ধ,
চোখ যখন খুলছে দেখে যে কলিজার টুকরা মেয়েটা কাঁদতেছে, নবীজি বাবা হিসেবে মেয়ের কান্না সহ্য করতে পারল সহ্য হল নবীজি। নবীজি বললেন, ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো, কান্দো কেন মা, তুমি কাঁদলে তো আমি সহ্য করতে পারি না, কেঁদো না তুমি, প্লিজ কেঁদো না। নবীজি বলতেছে, ফাতেমা শোনো, আমি যখন মারা যাব তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নাই, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সে আর কেউ নয়, তুমি আমার কলিজার টুকরা ফাতেমা, তোমার সঙ্গে আল্লাহ আমাকে প্রথমে সাক্ষাৎ করা দিবে। তুমি কান্নাকাটি করো না মা, তুমি কান্নাকাটি করো না। এ কথা শুনে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে, ফাতেমা আর কান্নাকাটি করে না। দূর থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, কিরে ফাতেমা কাঁদতে কাঁদতে আবার চুপ হয়ে গেল কেন, ব্যাপারটা কি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইডে নিয়ে আসলেন, বললেন, ও ফাতেমা তুমি তো কান্না করছিলে, তোমার কান্না চুপ কেন হয়ে গেল? বলে, আম্মাজান আমি আব্বার মুখ থেকে যে কথা শুনেছি আমি কান্না আর করতে পারব না। সুবহানাল্লাহ, পরে কি মায়া, কি ভালোবাসা! নবীজি যেদিন মারা যাবেন ফজরের নামাজের পরে জিব্রাইল আসছে, আসছে কে বলেন না, ফেরেশতার নামটা কি? এসে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবীহে আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, পরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ জানতে চায় নবী আপনি কেমন আছেন, নবী আপনার শরীরটা কেমন? নবী নবীজি বললেন, জিব্রাইল শরীর অবস্থা বেশি একটা ভালো না, প্রচণ্ড পরিমাণে জ্বর, অবস্থা বেশি একটা আসলে ভালো নয়, আমি প্রচণ্ড সিক, আমি প্রচণ্ড অসুস্থ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যেই ফেরেশতা কখনো কারো কাছে আসতে অনুমতি চায় না, কখনো কারো কাছে অনুমতি নিয়ে আসে না, আপনার কাছে আসার পূর্বে ফেরেশতা অনুমতি চায়, অনুমতি দিলে আসবে, না দিলে আবার ফিরে যাবে। নবীজি বললেন, ঠিক আছে নিয়ে আসো। যে ফেরেশতা আসলো, ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মওত, মালাকুল মওত আসছে। নবীজিকে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপরে সালাম। তবে একটা কথা নবী আপনাকে বলি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রুহু আমি মালাকুল মওত কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রুহ কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহর ওলির রুহু আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যার দরবে ঢুকে আমি সালাম পেশ করেছি, আপনি প্রথম ব্যক্তি। নবীজি বললেন যে, মালাকুল মওত কেন এসেছো? মালাকুল মওত, মালাকুল মওত বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়েছেন, এ কথা বলে পাঠিয়েছেন যে যাও আমার পেয়ারা হাবিবের কাছে যাও, আগে গিয়ে বলবা যে নবী আপনি কি যাইতে চান নাকি চান না, যদি যাইতে চান নিয়ে যাব, না চাইলে রেখে দিয়ে চলে যাব। তার মানে মৃত্যু অনুমতি চায় যে নবী আপনি কি যাবেন নাকি থাকবেন, যদি থাকতে চান রেখে যাব, আর যদি যেতে চান নিয়ে যাব। আল্লাহু আকবার! নবীজি শুনে মুচকি হাসি দিয়ে, আমরা মাঝে মাঝে বন্ধুরা কথা বলি না, বন্ধুরা এক বন্ধু একটা কইলে আমার বন্ধু আবার তাকায়, কিরে বন্ধু কি বলিস, এটাই করা যায়, এটাই করবো নাকি? বন্ধু যখন বলে হ্যাঁ বন্ধু কর ভালো হবে সমস্যা নাই, তখন আমরা এটা করি। তো যখন মালাকুল মওত আসছে মৃত্যুর জন্য রুহ কবজ করবার জন্য, নবীজি এইভাবে চোখ তুলে জিব্রাইল দিয়ে তাকায়, বলে, জিব্রাইল আমি কি করি বলো তো দেখি, তুমি কি করলে ভালো হয়? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষা করছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, নবী আল্লাহ আপনার অপেক্ষায় আছে। সর্বশেষ মুহূর্ত যখন নবীজি মারা যাবেন, ঠিক সেই মুহূর্তে নবীজি আয়েশাকে ডাকলেন, বললেন, হে হে আয়েশা শোনো, ওই যে তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণ গোল্ড, ওগুলো কোথায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো তো আমি যত্ন করে রেখে দিয়েছি নবী। নবীজি বললেন, নিয়ে আসো, সবগুলো নিয়ে আসো, আমি মুহাম্মদ এমন অবস্থায় মরতে চাই না যে অবস্থায় আমি স্বর্ণের মালিক, সুবহানাল্লাহ, পরে এই অবস্থা আমি মরতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির ঘরে আসলেন, যখন ঘরে প্রবেশ করছেন, ঘরে ঢুকে দেখেন যে নবীজির ঘরে কিচ্ছু নাই, এক কোনায় একটা চাটাই, চাটাই দেখেন না আপনারা, চাটাই দেখছেন কি দেখেন নাই, চাটাই বেছানো, নবীজি চাটায়ের উপরে শুয়ে আছেন, পুরো পিঠ চাটায়ের ধারে দাগ হয়ে পুরো পিঠটা লাল হয়ে গিয়েছে,
ঘরের এক কোনায় ছোট্ট একটা পাত্র, গ্লাসের পাত্র উল্টে পড়ে আছে। অমর এসে হাও মাও করে কান্না শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের সর্দার, আপনি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আপনার ঘরে একটা কম্বল নাই, বালিশ নাই, খেতা নাই, ল্যাপ নাই, নবী আপনি আমাকে একটাবার অনুমতি দেন যে আমি আপনার জন্য কম্বল নিয়ে আসি, বালিশ নিয়ে আসি, খাট নিয়ে আসি, নবী একটাবার আমাকে অনুমতি দেন। নবীজি বলেন, অমর, দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই, শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি আল্লাহকে বলি আমার রব আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিবে, সুবহানাল্লাহ, শান্তি করবার জন্য আসি নাই। নবীজির সময় যখন শেষ, নবীজির সর্বশেষ দুইটা ওয়ার্ড প্রোনাউন্স করলেন, এক নাম্বার সলাত, আস-সলাত, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এতগুলো যুবক আজকে এখানে আসছে, এলাকার মসজিদে জুমার দিনে জায়গা দেওয়া যায় না, আর ফজর নামাজে হারি কেন্দ্রে লোক খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা কোথায়? ফজরের নামাজ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব, আর হাতে কোনো কয়েকজন একদম খুন খুনে মুরব্বি যার অলরেডি একটা পা কবরে ঢুকে গিয়েছে। যুবকগুলো আসে না, আসবে কেন? সারা দিন রাত দুইটা তিনটা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করায়, ও কেমনে আসবে, ও কেমনে আসবে? আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, প্রণামের। এবং যুবক ভাইয়ারা, নবীজির সম্মান কম না বেশি? নবীজির সম্মান রাখতে চাইলে নামাজ পড়ার দরকারটা আছে না নাই? কোরআন পড়ার দরকারটা আছে না নাই? ফজরের নামাজ বা জামাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিক, জোরে সোরে পড়ুন, আমিন। এবার আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও নবী, কষ্টের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? কষ্টের সাথে সুখ আছে না নাই? আচ্ছা যুবক, এই যে তোমাদের এইচএসসি এক্সাম চলতেছে, এখন একটা প্যারা আছে না? প্যারা নাই ছিল, প্যারা নাই, লাইফ ইজ বিউটিফুল ম্যান, প্যারা নেই কি লাভ? এই যে তুমি প্যারা নিবা পরীক্ষার জন্য, কও এই পরীক্ষা দিয়ে কি জান্নাতের ফয়সলা হবে? তুমি ভালো পরীক্ষা দাও, এটা কোনো আমার আপত্তি নাই ভাই, ভালো পরীক্ষা আমরাও দিয়েছি, কিন্তু আমরা অতিরিক্ত প্রেশার নেই নাই। আরে যে আব্বাজানগুলো আসছেন, ইনারা খুব মারাত্মক, পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে চোখ তুলেই তাকায় না, মানে এ মনে এর ছেলেই না, ভাবি এরকম একটা আছে না নাই? এক বাবার কাছে এলাকার লোকজন আসছে, বলছে, বাবা আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে, কি করছে? বাবা হাসতেছে, দাঁত খিলাই খিলা হাসতেছে। লোকজন অবাক, মুরব্বী আপনার ছেলে ফেল মারছে আপনি হাসেন কেন? মুরব্বী কয়, ওই বদমাইশে যে ফেল করার যোগ্যতা আছে, এই যোগ্যতার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ছি, মানে ফেল করার যোগ্যতা যা আছে তাই আমি শুকর গুজার যে ওর এই যোগ্যতাটা আছে। এই জন্য আব্বা জান, ফেল করলেও সন্তান আপনার, পাশ করলেও সন্তান আপনার। আজ ফেল করছে তো কি হয়েছে, আগামীতে সে GPA 5 নিয়ে বাসায় আসবে, ছিল এখন ঠিক কিনা? অত্যাচার করবেন না। বেশিরভাগ মেয়েরা আজকে রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করে মরে যায়, আছে না নাই? আল্লাহ বলছেন, দেখো, টেনশন করো না, নিরাশ হয়ে যেও না, কষ্টের সাথেই সুখ রেখে দিয়েছে কে? একটা পয়েন্ট শোনেন, কয়টা বাজে ভাই? আপনার বিরক্ত হয়ে গেছেন নাকি? না না, বিরক্ত হয়ে গেছেন মেয়েবে, 3:32, একটু সময় আছে, আমি কথা বলতে পারি? বলা যাবে তো ইনশাআল্লাহ। ইমান যার হৃদয়ে বেশি, কষ্ট তার হৃদয়ে বেশি, কথা ঠিক কিনা বলেন? গতকাল আর মাহফিল ছিল দিনাজপুরে, বলতেছিলাম যে ভাই, যার তাকওয়া যত বেশি তার জীবনে দুঃখ কষ্ট তত বেশি। এখন প্রশ্ন, হুজুর আমি আল্লাহকে এত ভালোবাসি, আমার টাকা পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, হাতে নামাজ নাই, কালাম নাই, রোজানে কোটি কোটি টাকার মালিক, এরকম লোক আসনা নাই? এক লোকের দুইটা প্রাণী ছিল, কয়টা প্রাণী? একটা ছাগল আর একটা গাধা, একটা ছাগল আর একটা কি? ছাগল একদিন গাধারে কয়, রে গাধা শালা তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা কি? তো গাধার মন খারাপ, গাধা কয়, আমি তো গাধাই, আবার গাধা বলতে হবে কেন, আমি তো গাধাই রে ভাই। তো তুই কি বুঝিস না মালিক আমার কত ভালোবাসে, কত চা দেয়, কফি দেয়, পায়েস খাওয়ায়, ঘির খাওয়ায়, ভুসি খাওয়ায়, আর তোরে সাদিন কিলায় আর লাথি দেয়, তুই আসলেই একটা গাধা। তো গাধা কয়, ইয়েস,
ইউ আর রাইট, তুই কথা ঠিক বলছিস, কিন্তু তুই কি জানিস মালিক তোরে এত ভালো কেন বাসে আজকাল? বলে না থাকতেও জানি না, বলে আরে পাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কিসের চাঁদ উঠছে? কুরবানির চাঁদ উঠছে যে দিবে জবাই। তো যা পীড়িত এখনই করতেছে, তো যার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বলছে তুমি হতাশ হয়ে যাও না, তোমার দিকে আল্লাহর ভয় আছে, তুমি কনফার্ম জান্নাতি, আরো পড়লে কনফার্ম জাহান্নামি হয়ে যাবে। কষ্টের সাথে সুখ আছে, এই জন্য নিরাশ হবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমার এক ফ্রেন্ড একসময় মক্তবে পড়ছি, এই যখন আমার বয়স 5 কিংবা 6 বা 7 হবে, তখন সেদিন বাসায় বসে আছি, এ কথা আমি কিছু কথা কোনো মাহফিলে বলছিলাম, হঠাৎ করে আমার একজন কল দিয়ে বলে ভাই আপনার যে বন্ধু আপনার সঙ্গে পড়ছে সে আজকে বাদ মাগরিব বাসার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। নাউজবিল্লাহ পড়লেন না? আমি শুনে ভাই অবাক, ছেলেটা হাফেজ মানুষ এবং মাদ্রাসায় পড়াশোনা করেছে সে। আমি বললাম কিরে এই গলায় ফাঁসি কেন দিল? পরে গিয়ে খবর নিয়ে দেখলাম একটা বিয়ে করছিল পালায়। কে বিয়ে করছিল ভাই? পালায় বিয়ে করছে। ওই যে ডিপ্রেশন শুরু, ওই ডিপ্রেশন আর শেষ হয় না, গলায় ফাঁস দিয়ে শেষ হয়ে। স্যার তোমরা যারা যুবকরা এসেছো, কবে আসবো আবার জানি না, তবে একটা কথা বলে যাই, জীবনে যাই করো আর তাই করো, আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না। মাফ চাই তোমাদের কাছে, এটা করো না। তুমি যেই মেয়ের রূপ দেখে আজকে বিয়ে করতেছো তো পালিয়ে, এর রূপ কিন্তু একদিনে চেঞ্জ হয়ে যাবে। আজকে সুন্দরীর কালকে না কাল নাগিনী হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান, আবেগে না, আবেগে আবেগে না। আমি বারবার পড়ি বলি যে সুখী হবে সে আবেগ নিয়ন্ত্রণ করবে, আবেগই পড়ো না। আর আব্বাদেরকে বলতেছি যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম পালিয়ে বিবাহের পক্ষে আমি নই, তবে যদি কোনো দিন সন্তান পালিয়ে বিয়ে করে চলে আসে বাসায়, ওর সঙ্গে মারামারি করবেন না, ওরে সুন্দর করে বুঝিয়ে শুনে মেনে নেন। আজকে বেঁচে থাকতে মূল্যায়ন করেন, লাশ হওয়ার পরে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। ওর মা কাঁদতেছে, আমার বন্ধুর মা কাঁদতেছে, পরে খবর নিয়ে দেখলাম যে ওর মা 7টা মাস ওর সঙ্গে কথা বলে নাই, টাকায় নাই, খায় নাই, দায় নাই, সারাক্ষণ খোটা আর খোটা। তো বললাম যে আম্মা জান আর লাভ হবে না, এখন যা তুই বাবা তুই কোথায় গেলি বাবা, লাভ নাই। যখন সময় রুহ আছে মূল্যায়ন করেন, রুহ চলে গেলে মূল্যায়ন করে কোনো লাভ হবে না। ছেলে কোন ঠিকিরা, আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ বাবা জানদেরকে বোঝার তৌফিক দান।